দলই ক্ষমতায় থাকলে সংবিধানকে নিজের পক্ষে নিয়ে অপব্যবহার করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে জাতীয় পার্টির বরানিস্থ কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ভোটের অধিকার শুধু নয়, জনগণের ভাতের অধিকারও দরকার বলে দাবি জানান তিনি। এই যে আস্থাহীনতা কে সৃষ্টি করেছে? যারা বড় বড় গণতন্ত্রের কথা বলে, যারা মানুষের ভোটের ভাতের অধিকারের কথা বলে, তারাই তো এসব সিদ্ধি সৃষ্টি করেছে। হতাশ মানে তারা মনে করে দেই বা না দেই কিছু লাভ হবে না, ওই তারা পাশ করবে। আর শঙ্কিত যে দিতে গিয়ে আবার মাইর খাই কিনা। কাজে ভোটের অধিকার শুধু নয়, ভাতের অধিকারও আমার দরকার, এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ভোটের অধিকার দরকার।